মুর্শিদাবাদের ইতিহাস সন্ধান করতে গিয়ে দেখা মিলল এক অদ্ভুত কামানের। তুমি চাল, এই কামানটি নাকি শতাধিক মহিলার বাচ্চার জন্ম দেয়। সেই থেকে এই কামানের নাম হয় বাচ্চাওয়ালি কামান বা বাচ্চাওয়ালি তোপ। আজকের পর্বে তুলে ধরবো সেই অদ্ভুত কামানের ইতিহাস। বন্ধুরা, হাজারদুয়ারি প্যালেসের সামনে অবস্থিত এই সেই বাচ্চাওয়ালি তোপ, এর পিছনে রয়েছে অনেক গভীর ও ভয়ঙ্কর ইতিহাস। দেখুন কারুকার্যটা, দেখুন কত প্রাচীন, অথচ এখনো সেই রোদ জলেও টিকে রয়েছে এবং আয়তনে বিশাল, ওজনেও বিশাল। তো শোনা যায় এটি ভাগীরথী নদীর কূল থেকে তুলে এনে এখানে স্থানান্তরিত করা হয়েছিল। সেই ইতিহাস তুলে ধরবো আমি আজকের ভিডিওয়। মুর্শিদাবাদের ইতিহাস খুঁজতে গিয়ে সন্ধান মিলল এক অদ্ভুত কামানের। আপনারা এরকম অদ্ভুত কামানের কথা কখনো শুনেছেন কিনা সন্দেহ আছে। এমন এক শক্তিশালী ও বিধ্বংসী কামান যেটি চালাতে ভয় পেতেন ত্রাবড় তাবড় যোদ্ধারা। কামানটির নাম বাচ্চাওয়ালি কামান বা বাচ্চাওয়ালি তোপ, অর্থাৎ যে কামান বাচ্চার জন্ম দেয়। অবাক হচ্ছেন তাই তো? ভাবছেন কামান আবার বাচ্চার জন্ম দেয়, তাও আবার মানব সন্তান? হ্যাঁ বন্ধুরা, এমনই ইতিহাস রয়েছে এই কামানকে ঘিরে। হাজারদুয়ারি প্রাসাদের নির্মাতা হুমায়ুন জার আমলে ভাগীরথী নদীর গর্ভে দেখা মিলেছিল এই কামানের। সেখান থেকে তুলে এনে রাখা হয়েছিল হাজারদুয়ারির সামনে। অর্থাৎ এই কামানটি আরও প্রাচীন। ইতিহাসবিদরা মনে করেন এটি 1300-1400 সালের গৌড়ের সুলতান ইলিয়াস শাহের আমলের কামান। বাচ্চাওয়ালি কথার অর্থ যে বাচ্চা জন্ম দেয়, আর তোপ অর্থাৎ যে কামান দাগা হয়। এখন প্রশ্ন হলো, এই কামানের নাম বাচ্চাওয়ালি তোপ কেন হলো? ইতিহাস ঘাঁটলে জানা যায় এই কামান এতটাই শক্তিশালী ও বিধ্বংসী যে যখন এটি চালানো হয় এর বিস্ফোরক শব্দ এতটাই তীব্র ছিল যে 10 মাইল ব্যাসার্ধ এলাকা জুড়ে শহরের বেশিরভাগ গর্ভবতী মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন ও সাথে সাথে তাদের সন্তান প্রসব করানোর মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই থেকে নাম হয় বাচ্চাওয়ালি তোপ। হবে নাই বা কেন? 18 ফুট লম্বা, 22 ইঞ্চি ব্যাস আর 7.5 টন ওজনের এই কামান ভরতে বারুদ লেগেছিল 18 শের, অর্থাৎ প্রায় 20 কেজি। এই কামান দাগা হয়েছিল মাত্র একবার, কিন্তু এই ভয়ঙ্কর ঘটনার পর আর এটি চালানো হয়নি। এই কামানটি আবিষ্কারের সময়কাল নিয়ে আরেকটি মতবাদ রয়েছে। কেউ কেউ মনে করেন 1647 সালে এটি বানিয়েছিলেন বর্তমান ঢাকার বিশিষ্ট লোহার মিস্ত্রি জনার্দন কর্মকার। তিনি আরেকটি বিধ্বংসী কামান বানিয়েছিলেন যার নাম জাহান কোষা, অর্থাৎ পৃথিবী ধ্বংসকারী, যেটি বর্তমানে ভাগীরথী পেরিয়ে খোশবাগ এলাকায়, অর্থাৎ সিরাজউদ্দৌলার সমাধি এলাকায় রয়েছে। জাহান কোষা কামান নিয়ে পরবর্তীতে একটি ভিডিও উপহার দেবো আপনাদেরকে।